আমাদের সবারই নিত্য প্রয়োজনীয়, আমরা বাইক ব্যবহার করে থাকি। আপনারা যদি গ্রাইন্ডিং করে কাটেন মিনিমাম আপনাদের 2 ঘন্টা সময় নেবে, এর আগে এটা কোনোভাবেই কাটবে না। এই ডিসলককে আমি এখন আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সরোয়ার। আপনারা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকে মূলত কি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো আমাদের সবারই নিত্য প্রয়োজনীয়, আমরা বাইক ব্যবহার করে থাকি, কেউ আমরা অফিসের কাজে ব্যবহার করে থাকি, কেউ আমরা ট্রাভেল করার কাজে ব্যবহার করে থাকি, বা বিজনেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বাইক শুধু আমরা ব্যবহার করলেই হবে না, সাথে আমাদের বাইকের নিরাপত্তার জন্য ভালো সিকিউরিটি লক বা ডিসলক, ভালো মানের লক ইউজ করতে হবে। তো আজকে আমি এই লকের ব্যাপারে কথা বলবো। তো আলহামদুলিল্লাহ গায়েস, আমার সেকেন্ড টাইম এই ব্র্যান্ড নিউ বাইকটি আমি পারচেস করেছি, সুজুকি SF Fi ABS 2021 নিউ এডিশন। যে লকটি আমি কিনেছি ওই লকটি সম্পর্কে আজকে আমি কথা বলবো, এই লকটির ফেসিলিটিস কি বা এটার কি লাভ। তো আমি যে লকটি কিনেছি ডিসলক, লকটির ব্র্যান্ডের নাম হচ্ছে জোবি ডিসলক। খুব ভালো মানের এই সিকিউরিটি লক, ডিসলক। তো এই লকটি কী কী সুবিধা দেয় সে সম্পর্কে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব। এখন যেহেতু আমি রাইড করতেছি সেজন্য আমি এই লকটি আমি আপনাদের দেখাচ্ছি না। তো আপনারা যারা আরমান সরোয়ার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সরোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকার বেল আইকনটি বেশি অন করে দিন। আর যারা অলরেডি আরমান সরোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আরমান সরোয়ার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ ফলো করতে চান, তাহলে অবশ্যই আরমান সরোয়ার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে রয়েছে ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কটা থাকবে, চাই আপনারা ভিজিট করতে পারেন আর ফলো করতে পারেন। তো লেটস সি, এখন আমি আপনাদের দেখাবো যে লকটির ফেসিলিটিস কী এবং কী কী উপকার আছে এই লকটির মধ্যে। সো বন্ধুরা, অনেকদিন পর বেরোলাম, বাইকটি নিয়েছি আমি, 1 সপ্তাহ হবে। আর আপনারা জানেন লকডাউন চলতেছে, প্লাস বৃষ্টি হচ্ছিল পুরো বাংলাদেশে, যার কারণে আমি বাইকটি বের করতে পারি নাই। কাদা মাটি ছিল রাস্তায় অনেক, অ্যান্ড অনেক বৃষ্টি ছিল এবং রাস্তা প্রায় বন্যাই হয়েছিল। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, চিন্তা করলাম যে আপনারা এখন আসি বাইকটির ডিসলকের সিকিউরিটি কি আছে এর মধ্যে বা কি ফেসিলিটিস আছে। তো ফার্স্ট অফ অল এই বাইকটির সিকিউরিটি ডিসলক যেটা আছে, এই লকটি আপনারা যদি গ্রাইন্ডিং করে কাটেন মিনিমাম আপনাদের 2 ঘন্টা সময় নেবে, এর আগে এটা কোনোভাবেই কাটবে না। এর 1 নম্বর সুবিধা হচ্ছে এটা, আর 2 নম্বর সুবিধা হচ্ছে আপনারা যদি চোর তো কত রকমের আছে, তারা তো একদম প্রো লেভেলের। তো ওরা যদি এটা কোনো রকমের এসিড ইউজ করে, গলানোর চেষ্টা করে, কোনোভাবে এই লকটি গলবে না। আর এর চাবির কথা যদি আমি বলি, চাবিটা আপনার মিলিয়ে দেন আপনার এভাবে খুলতে হবে, আবার লাগানোর সময় এভাবে দিয়ে দেন, এটা একটু চাপ দিয়ে তারপর একটু ঘুরিয়ে দেন লাগাতে হবে, নয়তো প্যাচ লাগে যাবে, দেখেন আপনারা খুলতেছে না। তো এটা সুন্দর এভাবে দিয়ে আপনারা যাতা দিবেন, শেষ খুলে যাবে। আপনার চাবির সাথে এর কাঁটাগুলি মিলিয়ে দেন খুলতে হবে। তো এই হচ্ছে এর লকটির 2টি ফেসিলিটিস। তো আপনারা আমাকে বলেছেন অনেকে, আমি আবারও সেকেন্ড টাইম এই কথাটা বলতেছি, আপনার অডিয়েন্সরা আমাকে আবার বলেছেন যে কী ধরনের বাই এস লক ইউজ করব। তো আমি যেহেতু আমার সেকেন্ড বাইকটি কেনার পর আমি এই লকটি কিনেছি, জোবি ব্র্যান্ডের লক, আপনারা চাইলে এই লকটি কিনতে পারেন।
সো গাইস এ হচ্ছে জবি ব্র্যান্ডের লক, আই মিন ডিক্স লক। তো এই ডিক্স লককে আমি এখন আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো। সো এই লকটি আমি যে কালার নিয়েছি এটি হচ্ছে সিলভার কালারের মধ্যে, বিকজ কালো কালার আছে, রেড কালার আছে, তো আমি ওইটা নিই নাই বিকজ ওই কালারটা হয়তো বা রং উঠবে না ওরা বলতেছে, বাট আমি ওইটা নিই না বিকজ ডিক্সের কালার যেহেতু অ্যাশ কালার সেজন্য আমি ডিক্সের লকটাও নিয়েছি অ্যাশ কালার। তো এই যে এ হচ্ছে জবি লকের ব্র্যান্ডের নাম। তো লকটি আপনার 750 গ্রাম। অ্যান্ড লকটি যদি আমি চাবির সিকিউরিটি লকের ব্যাপারে কথা বলি, তো এই লকটির চাবির অনেকগুলো প্যাচ আছে, এই প্যাচগুলো মিলিয়ে দেন আপনার চাবির লাগিয়ে তারপর লকটা খুলতে হবে, আই মিন ওপেন করতে হবে, নয়তো আপনার লক ওপেন হবে না। আর লকটি যদি আপনারা আপনাদের এলাকায় না পান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা ফেসবুক পেজে আমার কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লকটির প্রাইস যদি আপনারা জানতে চান, লকটির প্রাইস হচ্ছে আপনার 1750 টাকা, আর খুব ভালো মানের লক, তো আপনারা চাইলে এই লকটি নিতে পারেন। যদি এই লকটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, বিকজ আমি আমার নতুন ব্র্যান্ড নিউ বাইকের মধ্যে এই লকটি কিনেছি, সিকিউরিটি লক বলে এটা, তো এটা জবি ব্র্যান্ডের লক, আপনারা জবি ব্র্যান্ডের বক্স হচ্ছে এরকম, আপনারা দেখে অবশ্যই বুঝে শুনে কিনবেন, ডুপ্লিকেটটা কিনবেন না। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং ডো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার স্যার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর যারা অলরেডি আমার স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।